আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি যে ভিডিওটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে বৃত্ত এবং আয়ত নিয়ে। আসলে আমাদের যেই এমসিকিউ গুলো থাকে এবং এই এমসিকিউ গুলো অনেক স্টুডেন্ট আসলে ভুল করে, তো সেটাই আমি আজকে দেখাবো। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি বৃত্ত আছে এবং এই বৃত্তের মধ্যে একটি আয়ত আয়তলেখা অঙ্কন করা আছে। যে আয়তলেখা দৈর্ঘ্য আছে 12, দৈর্ঘ্য আছে 12 এবং প্রস্থ আছে 9, 9, 9, 12, 12। আচ্ছা, এখন কথা হচ্ছে এই বৃত্তে বৃত্তে অন্তর্লিখিত আয়তের ক্ষেত্রফল কত। তাহলে এখানে 12 আর 9, আমরা জানি যে আয়ত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তার মানে এখানে হবে দৈর্ঘ্য হচ্ছে 12 আর প্রস্থ হচ্ছে 9। তাহলে এটা ক্ষেত্রফল হবে 12 গুণ 9 যদি হয় তাহলে হবে 108 বর্গ মিটার। যদি এটা যদি মিটার হয় তাহলে এটাও হবে মিটার। তার মানে হচ্ছে বৃত্তে অন্তর্লিখিত আয়তের ক্ষেত্রফল হচ্ছে 108 বর্গ মিটার। মানে অর্থাৎ হচ্ছে এই আয়ত ক্ষেত্রফল হচ্ছে 108 বর্গ মিটার। তারপরে যে প্রশ্নটা আছে যে আয়তক্ষেত্র বাদে বৃত্তে বাকি অংশে ক্ষেত্রফল কত। এই আয়তক্ষেত্র বাদে বৃত্তে যে পাশে পাশে যে আমরা লাল এবং হচ্ছে সবুজ রঙের কিছু রেখা দেখতে পাচ্ছি এবং এই রেখাতে যে আবদ্ধ অংশটা আছে সেটা ক্ষেত্রফল বের করতে হবে। তো আমরা প্রথমে কাজ করবো, প্রথমে বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে, তারপরে আমাদেরকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটাকে বাদ দিতে হবে। তাহলে যেটা পাবো সেটি হচ্ছে এই বৃত্ত আয়তক্ষেত্র বাদে বৃত্তে বাকি অংশ। তাহলে আয়তক্ষেত্র বাদে বৃত্তে যে বাকি অংশটা আছে সেই অংশ, এই এই অংশটা, এই অংশটা, এই অংশটা এবং এই অংশটা, এই অংশগুলো ক্ষেত্রফল বের করতে হবে, যেটাকে আমরা বলতে পারি বৃত্তে অনধিকৃত অংশের ক্ষেত্রফল, অনধিকৃত। অথবা বলতে পারি যে বৃত্তের রং করা অংশের ক্ষেত্রফল, অথবা বলতে পারি বৃত্তের গাঢ় অংশের ক্ষেত্রফল। ঠিক আছে, এটা বলতে পারি। তো এক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে এই বৃত্তের এই বৃত্তের দৈর্ঘ্য, এই বৃত্তের মধ্যে একটা আয়ত আছে সেটা দৈর্ঘ্য হচ্ছে 12 এবং প্রস্থ হচ্ছে 9। তাহলে এই বৃত্তে আমাদেরকে বের করতে হবে হচ্ছে আর এর মান। আর এর মান বের করতে আমাকে কি করতে হবে, আমাকে যেতে হবে হচ্ছে ব্যাসের মধ্যে। তাহলে আমরা এই বৃত্তের ব্যাস একটা এঁকে নিই, এটা হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তটা ব্যাস। তাহলে এটা যদি 12 হয়, এটা যদি 9 হয়, অথবা এটা যদি 12 হয়, এটা যদি 9 হয়, তাহলে এটা কত। এখন আমাদেরকে এটা বের করতে হবে। আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, পায়ের মান হচ্ছে আমাদের নির্দিষ্ট 3.1416, কিন্তু আর এর মান এখানে নেই। তাহলে এটা যদি কেন্দ্র ধরি আমরা, এই আর এর মানটা এখান থেকে বের করে নিতে হবে। এখানে বৃত্তের ব্যাস হচ্ছে 2r, অন্যদিকে এই আয়তের এই আয়তের কর্ণ হচ্ছে আমরা ধরে নিলাম হচ্ছে এ সি। এই আয়তের কর্ণ যতটুকু আর এই বৃত্তে ব্যাস 2r ততটুকু, তার মানে 2r সমান হচ্ছে এসি। এখন আমাদের কি করতে হবে, এই যে বৃত্ত দৈর্ঘ্য এবং প্রস্থ থেকে আমাদেরকে বের করতে হবে এই বৃত্তের, এই বৃত্তের কর্ণ কত। আমরা জানি যে বৃত্তের আয়ত কর্ণ হচ্ছে রুট দৈর্ঘ্য স্কোয়ার, দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার। তাহলে রুট দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার, দৈর্ঘ্য স্কোয়ার যোগ হচ্ছে কি প্রস্থ স্কোয়ার। এখন দৈর্ঘ্য স্কোয়ার কত হবে, হবে হচ্ছে 12 স্কোয়ার এবং প্রস্থ স্কোয়ার হবে হচ্ছে 9 স্কোয়ার। এটা যদি আমরা 12 স্কোয়ার করি তাহলে হবে 144 এবং 9 স্কোয়ার করলে হবে 81। এটা যোগ করলে আমরা পাবো হচ্ছে 225 এবং সেটাকে রুট করতে হবে। এই যে 225 কে আমরা যদি রুট করি, 225 কে আমরা যদি রুট করি তাহলে আমরা পাবো হচ্ছে 15। তার মানে হচ্ছে এই বৃত্তে কর্ণ, এই আয়তের কর্ণ হচ্ছে 15, অর্থাৎ হচ্ছে এই বৃত্তের ব্যাস ব্যাস হচ্ছে 15। এই বৃত্তের ব্যাস যদি 15 হয় তাহলে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে তার অর্ধেক, 2r সমান হচ্ছে 15। সেক্ষেত্রে r সমান হবে হচ্ছে 7.5, মানে 7.5। তার মানে হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 7.5। এখন আমরা এটা ক্ষেত্রফল বের করতে পারি খুব সহজে, কারণ হচ্ছে পাই আর স্কোয়ার সমান হচ্ছে পাই এর মান এখানে 3.1416 আর r এর মান হচ্ছে এখানে 7.5 স্কোয়ার। এই 7.5 স্কোয়ার আমরা গুণ করবো এখন 3.1416 ইন্টু 7.5 কে স্কোয়ার করি আমরা, প্রথমে 7.5 সূচক 2, তাহলে আমরা যেটা পাই 56.25, তার মানে হচ্ছে 56.25 এটাকে করবো। এখন আমরা 3.14 দিয়ে গুণ করবো, 3.1416 দিয়ে আমরা গুণ করবো, গুণ করলে আমরা পাই হচ্ছে 176.715। এই বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 176.715। এখন এই বৃত্তের ক্ষেত্রফলটা কিন্তু এখানে বড়, কারণ
বৃত্তের ভিতরে আয়তটা আছে, সেক্ষেত্রে বৃত্তের ক্ষেত্রফলটাই কিন্তু বড়। বৃত্তের ক্ষেত্রফল আছে এখানে 176.715 মিটার, 715 বর্গমিটার। আর এখানে এই আয়ত ক্ষেত্রফল আছে 108, তাহলে সেখান থেকে আমরা বিয়োগ দিব, বিয়োগ 108। যদি আমরা বিয়োগ দিই তাহলে আমরা যেটা পাবো 68.715 মিটার। তার মানে হচ্ছে বৃত্তে অনুদ্বিগত অংশের যে ক্ষেত্রফলটা, সেই আয়তক্ষেত্র অনুদ্বিগত আয়তক্ষেত্র বাদে বৃত্তের বাকি অংশের ক্ষেত্রফলটা হবে এখানে 68.71, 68.715 মিটার। তার মানে এই দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তরটা হবে 68.715 বর্গমিটার, যেটা আমরা ক্ষেত্রফল চেয়েছি এখানে আমরা বর্গমিটার লিখবো, কারণ বর্গমিটার থেকে বর্গমিটার বাদ, এটা থেকে বাদ যাবে হচ্ছে ঠিক 176 থেকে বাদ যাবে হচ্ছে 176.71 থেকে বাদ যাবে হচ্ছে 108, তাহলে আমরা পাই হচ্ছে 68.715 বর্গমিটার। তার মানে আয়তক্ষেত্র বাদে, এই আয়তক্ষেত্র বাদে বৃত্তের বাকি অংশের ক্ষেত্রফল হচ্ছে 68.715 বর্গমিটার। তৃতীয় নম্বর যে প্রশ্নটা আছে যে বৃত্তে অন্তলিখিত আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত। আসলে আমি এই অঙ্কটা করার সময় এই অঙ্কটা অলরেডি করে ফেলেছি, বৃত্তে অন্তলিখিত আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত, এই আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যটা চাইছে। তাহলে এই আয়তক্ষেত্রের কর্ণ দৈর্ঘ্য কত হবে, অলরেডি আমরা পেয়ে গেছি 15। কিভাবে পেলাম সেটাই দেখেছিলাম যে দৈর্ঘ্য স্কোয়ার রুট দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার। তাহলে আমরা যেটা পেয়েছি এখানে, এই যে আমরা পেয়েছি 12 স্কোয়ার যোগ হচ্ছে ঠিক 9 স্কোয়ার, আমরা এগুলো যোগ করলে পাই হচ্ছে 225, এবং সেটাকে রুট করলে পাই হচ্ছে 15। তার মানে হচ্ছে বৃত্তে অন্তলিখিত আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আর হচ্ছে ওই বৃত্তের ব্যাস একই সমান, তার মানে আমরা পেয়েছি 15। এটা উত্তর হবে 15 মিটার, কারণ এটা কোনো বর্গমিটার প্রকাশ করেনি, ক্ষেত্রফল প্রকাশ করেনি, তাই বর্গমিটার হবে না। তারপর হচ্ছে বৃত্তটির পরিধি কত মিটার, বৃত্তের পরিধি সূত্র কত আমরা একটু জানি, যে বৃত্তের পরিধি সূত্র হচ্ছে 2πr, আমরা 2 এর মানকে 2 লিখবো, পাই এর মান হচ্ছে 3.1416, এবং আর এর মানটা আমরা যেটা পেয়েছিলাম একটু আগে 7.5, সেই আর এর মানটাকে আমরা এখানে ব্যবহার করবো, কারণ এখানে এই বৃত্তের কর্ণ আছে 15, ব্যাস আছে 15, বা এই আয়তের কর্ণ আছে 15, সেক্ষেত্রে এটা অর্ধেক হবে হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে হচ্ছে আর, সেই আরটাকে আমরা ব্যবহার করবো। তাহলে আমরা গুণ করবো 2.2 × 3.1416 × হবে হচ্ছে 7.5, তার মানে যেটা পাই সেটা পাই 47.12 মিটার, তার মানে 47.12 মিটার। তার মানে হচ্ছে বৃত্তটির পরিধি হচ্ছে 47.12 মিটার। এই ছিল আজকে পর্ব, আশা করি তোমরা এই 4টি এমসিকিউ বুঝতে পেরেছো। আসলে এই এই মূলত এই যে এমসিকিউটা এবং এই এমসিকিউ গুলো মূলত এগুলো আসলে অনেক সময় অঙ্কই হয়ে যায়, আসলে অঙ্ক যদি এই এমসিকিউ গুলো তোমরা অনেক ভালো বুঝো তাহলে কিন্তু তোমাদের সৃজনশীল অঙ্ক করা আসলে অনেক বেশি সহজ হবে। তো সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিও ক্লাসটি দেখার জন্য, আসসালামু আলাইকুম।